ওদিকে ধ্যানটা চলে যাবে তো দিদি উল্টে মারা দিবি। আপনারা দেখছেন তসলিমউদ্দিন সেনেক মাস্টার ইউটিউব চ্যানেল। তোয়ার ঘরে যে ঘরের মধ্যে সাপটি ছয় সাত ফিট হবে, সাপটি ছয় থেকে সাত ফিট হবে লম্বা। এ তোমার খুন্তি আলগা যাই, ছোট বান্ধে ছোট বান্ধে ছোট বান্ধে কি হল ছোট দাও কথা বলবেন না, আস্তে আস্তে করে দেখেন কথা বলবেন না। তুই সামনে থাক, গুগু মারিমগুর খুন্দি আনে তোকে পারি না। কমজোরি গেলে না কলপ ছাড়িয়ে যাবে ধরা ছাড়বে না।
রিলিজ করবি না ভাঙা কত ফটা চলে যাবে বাংলায় বলে দুধ করিস, হিন্দি থেকে বলে নাগরাজ, আর চাইনিজ সম্বন্ধে বলে না জানা যা। তো এইসব ধরনের সাপ এখন ঘরের মধ্যেই আসবে, কেননা যে যখন ঠান্ডা ছিল তখন সাপ বাইরে থাকবে রোদের জন্য, এখন যে গরম পড়ে গেছে এখন সব ঘরেই আসবে। তো এইসব সাপ যদি ঢুকে থাকে কারো ঘরের মধ্যে কেউ মারবেন না, মোবাইলে বিষ রয়েছে থাইরোটক্সিন, এইসব যদি কাউকে কামড় দেয় বাঁচাবার কোনো সম্ভব নাই, সে বাঁচবেন যদি হসপিটালে যান, সেখানে পরিষেবা পাবেন, সেখানে অ্যান্টিভেনম নামে একটি ভ্যাকসিন দেবে, সে ভ্যাকসিনে আপনারা বাঁচবেন, কোনো ওঝা টোঝার কাছে যাবেন না। আর এই সাপ যদি কোনো জালে লাগে থাকে কিংবা কারো বাড়িতে ঢুকে থাকে মারবেন না, কেননা আমরা সাপটা কামড় দিলে মারা যায় এটুকুই আমরা জানি, কিন্তু সাপ যে একটা সামাজিক ভারসাম্য যে ক্ষমতা আছে উপকারটা আমরা কয়জন জানি। যেরকম মাঠের মধ্যে একটা গাছ ছায়া দেয়, বাতাস দেয়, ওর উপকারটা জানি, কিন্তু এই যে নিঃশ্বাস নেয় নিঃশ্বাস ফেলে এর উপকারটা আমরা জানি না, অত্যাধিক উপকার। কিন্তু ওই জন্য বলছি যে দিন দিন পশু পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে, কেউ মারবেন না, পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, এখন সাপটিকে বস্তার মধ্যে ঘুরবো, ভিডিওটা দেখতে থাকুন, ফার্স্ট লাভ করছি। মামা এই বস্তা হবে না, দুইটা কোনা সাদা আছে, সাদা আছে, এর আগে আমি দেখেছি, এর আগে এরকম করে দু তিনটা আমার সাপ ভালো গেছে। ছিল ঢুকে থাকে অবশ্যই মারবেন না, কল করবেন, ঠিক আমরা ধরে নিয়ে আসবো। তো সবটিকে বস্তার মধ্যে ভরে দিলাম, তো আর কিছু বলবো না, জয় হিন্দ জয় ভারত।